অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি তাপস সত্তান, সহকারী শিক্ষক, চুঁকুড়ি মাধ্যমিক বিদ্যালয় ডাকো খুলনা। আজকে আমার পাঠের বিষয় অষ্টম শ্রেণীর গণিত। এই গণিত বিষয়ে সপ্তমধ্যে সেট নিয়ে আমি আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেট। দেখো, প্রথমে আমরা জানবো যে সেট কাকে বলে। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। তাহলে কি হলো, যে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে আমরা সেট বলি। এই সেটকে দুইটি পদ্ধতিতে প্রকাশ করা যায়। একটি হচ্ছে তালিকা পদ্ধতি এবং একটি হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো তালিকা পদ্ধতিটা কি, দেখো যে পদ্ধতিতে সেটের সকল উপাদানকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা যায় এবং উপাদানগুলিকে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করা হবে এবং এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটি উপাদানকে কমা দিয়ে পৃথক করা থাকবে। যেমন ধরো এ ইকুয়াল টু যদি আমি লিখি 1, 2, 3, দেখো এর উপাদান 1 একটি উপাদান, 2 একটি উপাদান, 3 একটি উপাদান। এই তিনটি উপাদানকে দেখো আমি কমা চিহ্ন দিয়ে পৃথক করছি এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরছি। তাহলে 1, 2, 3 এগুলোকে আমরা এ সেটের উপাদান বলি। এবার দেখো উপসেট কি, যে কোন সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায় তার প্রত্যেকটিকে ওই প্রদত্ত সেটের উপসেট বলা হয়। তাহলে কি বললাম, যে কোন সেটের উপাদান নিয়ে যতগুলো সেট গঠন করা যাবে এদের প্রত্যেকটিকে ওই প্রদত্ত সেটের উপসেট বলবো। তাহলে যদি এই সেটটির উপসেট আমরা নির্ণয় করি তাহলে দেখো কেমন হবে। প্রথমে তিনটি উপাদান নিয়ে একটি সেট গঠন করা যায়, 1, 2, 3 কমা দিলাম দিয়ে। আবার দেখো তিনটি উপাদান নিয়ে একটি সেটি লেখা যায়, আর একটি দেখো যদি দুটো উপাদান নিয়ে লিখতে চায় তাহলে 1, 2 নিয়ে লেখা যায়, 1, 2। তারপরে 1, 3 আমরা নিতে পারি, আবার 2, 3 নিতে পারি। দুটি উপাদান নিয়ে নিলাম, এবার দেখো একটি উপাদান নিয়ে যদি নিই তাহলে শুধু 1, 2, 3। আবার ফাঁকা সেটকে যে কোনো সেটের উপসেট বলা হয়, তাহলে ফাঁকা এ চিহ্ন দ্বারা আমরা উপসেট প্রকাশ করি। তাহলে এগুলো এ সেটের উপসেট বলবো, আর উপসেট চিহ্ন দেখো এইরকম চিহ্ন দিয়ে আমরা উপসেট বোঝাবো। তাহলে উপসেট পদ্ধতি গেল। এবার আমরা শিখলাম কি, এইটা দেখো তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি বলবো কোনটাকে, যে পদ্ধতি সেটের সকল উপাদানকে আমরা সুনির্দিষ্টভাবে পাই, আর যেখানে সুনির্দিষ্ট পাবো না কোনো শর্ত সাপেক্ষ হবে তেমন সেটকে আমরা সেট গঠন পদ্ধতি বলবো। দেখো যদি বলা থাকে যে কিউ ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স হবে 42-এর গুণনীয়ক, একে তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে। তাহলে দেখো আমরা 42-এর গুণনীয়ক কি হয়, 42-টাকে লিখতে পারি 1 গুণ 42, 2 গুণ 21, 3 গুণ 14, 6 গুণ 7। তাহলে গুণনীয়কগুলি কি, দেখো 1, 2, 3, 6, 7, 14, 21, 42। একে যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরি তাহলে কিউ এর মান আমরা পাই, এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হলো। তাহলে সেট গঠন পদ্ধতি থেকে আমরা তালিকা পদ্ধতিতে আসলাম। এবার দেখো আমি সেটের আর দুটি ভাগ নিয়ে আলোচনা করব। সে দুটি ভাগ হচ্ছে সংযোগ সেট এবং সেট সেট। সংযোগ সেট
সংযোগ সেট আরেকটা হচ্ছে সেট সেট দেখো এই দুটি সেট কাকে বলে যে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে যে সেট গঠন করা হয় সেটাকে সংযোগ সেট বলা সেট বলা হবে দেখো এ সেটটাকে যদি আমি ওই উপাদানটি 2 3 4 নি এবং বি আর একটি সেট লিখি যেটার উপাদান 1 3 5 তাহলে আমি বলছি যে সংযোগ সেট কি হবে এই দুটি সেটের সংযোগ সেট হবে এ সংযোগ সেটটাকে আমরা ইউ অক্ষরের মতো দেব তাহলে এ ইউনিয়ন বি সংযোগ সেটটাকে আমরা বলবো এ ইউনিয়ন বি দেখো সকল উপাদান নিয়ে তাহলে এক একটি উপাদান দুই আছে এটা একটি উপাদান এখানে তিন আছে এখানে তিন আছে তাহলে তিন একটি নেব এখানে চার আছে চার নিলাম এখানে পাঁচ আছে পাঁচ নিলাম এইটা হচ্ছে এ এবং বি সেটের সংযোগ সেট বা এ ইউনিয়ন বি সমান এক দুই তিন চার পাঁচ এবার শেষ সেট দেখো দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে যদি সেট গঠন হয় তাকে আমরা বলি সেট সেট এবং সেটাকে ইন্টারসেকশন বা আমরা উল্টো ইউ দ্বারা প্রকাশ করব দেখো আমরা তখন সেট সেটকে এইরকম একটা চিহ্ন দিয়ে লিখবো এ সেট বি সমান সমান কি দেখো এ সেটটা হচ্ছে দুই তিন চার উপাদান বি সেটটা এক তিন পাঁচ আমি বলছি যে সাধারণ সকল উপাদানের ভিতরে সাধারণ যে উপাদানটি দেখো এখানে দুই আছে এখানে নেই এখানে তিন আছে এখানে আছে এখানে চার আছে এখানে নেই এখানে পাঁচ আছে এখানে নেই তাহলে এই তিনটি হচ্ছে সাধারণ বা কমন উপাদান তাহলে এ সেট বি এই সেটটার উপাদান হচ্ছে শুধুমাত্র তিন তাহলে আমরা সেট সেট সম্বন্ধে জানলাম তো আশা করি সকল শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমি পাঠ সমাপ্তি ঘোষণা করছি।